রেনেসাঁ উত্তর যুগে যে সময়টিতে রেনে দেকার্তের দর্শনে উদ্বুদ্ধ হয়ে মানুষকে কেবল এক বস্তুগত সত্তা কল্পনা করে তার অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসায় চিকিৎসক সমাজ ব্যতিব্যস্ত হয়ে পড়া শুরু করলেন এবং অবিরাম ব্যর্থতায় ভুল অপ্রাকৃতিক ধারণা প্রসূত ও পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত চিকিৎসায় মানুষের জীবনকে করে যাচ্ছিলেন বিপর্যস্ত। ঠিক সেই সময়ে তৎকালীন চিকিৎসাবিদ্যার সর্বোচ্চ শিক্ষালাভ ও ডিগ্রি অর্জন করার পর সেই চিকিৎসা পদ্ধতির আরোগ্য ক্ষমতার সীমাবদ্ধতাকে উপলব্ধি করে তিনি আবিষ্কার করেন আরোগ্যের প্রাকৃতিক সূত্র ও তত্ত্ব এবং তার ভিত্তিতে গড়ে তোলেন তার উদ্ভাবিত হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। সেই সাথে পূর্ব থেকে চলমান তৎকালীন সে ব্যর্থ চিকিৎসা পদ্ধতির নাম করেন অ্যালোপ্যাথি। হ্যানিম্যান ছিলেন একাধারে বিখ্যাত কেমিস্ট, বহু ভাষাবিদ, যুগান্তকারী চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানী। তাকে হোমিওপ্যাথির জনক বলা হয়। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। হ্যানিম্যানের পুরো নাম ডাক্তার স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডারিক হ্যানিম্যান। তিনি 1755 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল জার্মানির ম্যানি প্রদেশে জন্মগ্রহণ করেন। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম হলেও ছেলেবেলা থেকেই তার ছিল শিক্ষার প্রতি ভীষণ আগ্রহ। বাড়িতেই বাবা মায়ের কাছে প্রাথমিক শিক্ষার পাঠ শুরু হল। 12 বছর বয়সে হ্যানিম্যান ভর্তি হলেন স্থানীয় টাউন স্কুলে। তারপর টাউন স্কুলে শিক্ষা শেষ করে তিনি ভর্তি হলেন প্রিন্সেস স্কুলে। দারিদ্রতা চরম পর্যায়ে পৌঁছালে তার বাবা নিরুপায় হয়ে হ্যানিম্যানকে স্কুল থেকে ছাড়িয়ে লিপজিক শহরে এক মুদির দোকানে মাল কেনা বেচার কাজে লাগিয়ে দিল। স্কুল কর্তৃপক্ষ একথা জানতে পেরে হ্যানিম্যানের স্কুলের মাইনে ও অন্য সব খরচ মওকুব করে দিল, যাতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলেন হ্যানিম্যান। তিনি একাধিক ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। ক্রমশই তার মধ্যে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠছিল। পিতার অমতেই লিপজিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। হ্যানিম্যানের ছোটবেলা থেকেই বই পড়ার খুব নেশা ছিল। সৌভাগ্যক্রমে একদিন স্থানীয় গভর্নর তার লাইব্রেরি দেখাশোনার ভার দিলেন হ্যানিম্যানকে। এই সুযোগটিকে পুরোপুরি সদ্ব্যবহার করেছিলেন তিনি। 1 বছর 9 মাসে লাইব্রেরির প্রায় সমস্ত বই পড়ে শেষ করে ফেলেছিলেন। হাতে কিছু অর্থ সঞ্চয় হতেই তিনি ভর্তি হলেন আর্লানজান বিশ্ববিদ্যালয়ে। 1779 সালে এখান থেকেই 24 বছর বয়সে চিকিৎসক হিসেবে MD অর্থাৎ ডক্টর অফ মেডিসিন ডিগ্রি লাভ করেন। 1782 সালের 17 নভেম্বর তিনি হেনরিয়েটাকে বিয়ে করলেন। তিনি লক্ষ্য করেন ঔষধের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে রোগীদের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অধিকাংশ রোগী ঔষধে নিরাময় হয় না। যে রোগ তিনি সারিয়ে দিচ্ছেন একই রোগ নিয়ে কয়েক মাস অথবা কয়েক বছর পরে পুনরায় রোগীরা ফিরে আসছে। ফলে 1784 সালে ড্রেসডেন শহরে পৌঁছানোর পর তিনি চিকিৎসা বিজ্ঞানের প্রতি অসন্তুষ্ট হয়ে ডাক্তারি পেশা বর্জন করেন এবং অনুবাদকের পেশা গ্রহণ করেন। চিকিৎসার নামে এসব অবৈজ্ঞানিক অমানবিক কর্মকাণ্ড সম্পর্কে হ্যানিম্যান তার অর্গানন অফ মেডিসিন নামক পুস্তকে 1810 সালে লিখেছিলেন, রোগীর শরীরকে অত্যাচার করে দুর্বল করার মাধ্যমে রোগীকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে আমরা কোনো রোগ মুক্তি আশা করতে পারি না। আর এখনও এই প্রাচীনপন্থী অ্যালোপ্যাথিক ডাক্তাররা জানেন না জটিল রোগে আক্রান্ত রোগীদের রোগমুক্ত করার জন্য কী করতে হবে। কেবল তাদেরকে নির্যাতন করা, শক্তি ক্ষয় করা, তাদের জীবনবাহী অতি প্রয়োজনীয় তরল পদার্থ নষ্ট করা এবং আয়ু হ্রাস করা ছাড়া। 1791 সালে তিনি এডিনব্রা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার কালেনের একটি বই ইংরাজি থেকে জার্মানি ভাষায় অনুবাদের সময় দেখেন পাদটিকায় লেখা আছে, ম্যালেরিয়া জ্বরের ঔষধ কুইনাইন যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা যায় তবে অল্প দিনের মধ্যেই তার শরীরে ম্যালেরিয়ার লক্ষণ প্রকাশ পাবে। কালেনের এই অভিমত হ্যানিম্যানের চিন্তা জগতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করল। তিনি এর সত্যাসত্য পরীক্ষার জন্য নিজেই প্রতিদিন 4 ড্রাম করে 2 বার সিনকোনার রস খেতে আরম্ভ করলেন। এর 3-4 দিন পর সত্যি সত্যি ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। এরপর পরিবারের প্রত্যেকের উপর এই পরীক্ষা করলেন এবং প্রতিবারই একই ফলাফল পেলেন। এর থেকে তার মনে প্রশ্ন জেগে উঠল,
কুইনাইনের মধ্যে কী রোগের লক্ষণ এবং ঔষধের লক্ষণের সাদৃশ্য সৃষ্টিকারী কোনো ক্ষমতা আছে, অথবা অন্য সমস্ত ঔষধের মধ্যেই কি এই ক্ষমতা আছে? অর্থাৎ যে ঔষধ খেলে মানুষের কোনো রোগ নিরাময় হয়, সুস্থ দেহে সেই ঔষধ খেলে কি সেই রোগ সৃষ্টি হয়? এতদিন চিকিৎসকদের ধারণা ছিল বিরুদ্ধ ভাবাপন্নতাই বিরুদ্ধ ভাবাপন্নকে আরোগ্য করে, অর্থাৎ মানুষের দেহে অসুস্থ অবস্থায় যেসব লক্ষণ প্রকাশ পায় তার বিপরীত ক্রিয়াশক্তি সম্পন্ন ঔষধেই রোগ আরোগ্য হয়। এই প্রচলিত মতের বিরুদ্ধে শুরু হলো তার গবেষণা। দীর্ঘ 8 বছর গবেষণার পর তিনি উন্মোচন করলেন মানুষের আরোগ্যের সেই চিরন্তন নিয়মটি, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, বা সদৃশ্য দ্বারাই সদৃশ্য আরোগ্য হয়। তার এই বি কিউরড সিমিলিয়া সিমিলিবাস প্রবন্ধের মাধ্যমে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসার ভিত্তি স্থাপন করলেন তিনি। সেই কারণে 1796 সালকে বলা হয় হোমিওপ্যাথিকের জন্মবর্ষ। হ্যানিম্যানের এই যুগান্তকারী প্রবন্ধ প্রকাশের সাথে সাথে চিকিৎসা জগতে আলোড়ন সৃষ্টি হলো। তবে এরপরেই হ্যানিম্যানের বিরুদ্ধে একাধিক রচনা প্রকাশিত হলো হ্যানিম্যানের 6 জন ছাত্রের বিরুদ্ধে বেআইনি ঔষধ তৈরি ও বিতরণের অভিযোগ আনা হলো। একজন ছাত্রকে জেলে পোরা হলো, তার সমস্ত ঔষধ আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হলো। সে সময় অস্ট্রিয়ার যুবরাজ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। এলোপ্যাথিক চিকিৎসায় কোনো উপকার না পেয়ে হ্যানিম্যানের চিকিৎসা জগতে সুনামের কথা শুনে তাকে চিকিৎসক হিসেবে নিয়োগ করলেন। হ্যানিম্যানের চিকিৎসায় অল্প দিনের মধ্যেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। সামান্য সুস্থ হতেই হ্যানিম্যানের নির্দেশ অমান্য করে মদ্যপান করতে আরম্ভ করলেন তিনি। এতে হ্যানিম্যান ক্রুদ্ধ হয়ে তার চিকিৎসা বন্ধ করে দিলেন এবং যুবরাজের চিকিৎসার জন্য আর তার প্রাসাদে গেলেন না। এর কয়েক সপ্তাহ পরেই যুবরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। এই ঘটনায় অস্ট্রিয়ানদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হলো। এলোপ্যাথিক চিকিৎসকেরা এই সুযোগে হ্যানিম্যানের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শুরু করল এবং যুবরাজের মৃত্যুর জন্য সরাসরি হ্যানিম্যানকে দায়ী করল। জার্মান সরকার হ্যানিম্যানের ঔষধ তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করল। 1820 সালে 7ই ফেব্রুয়ারি হ্যানিম্যানকে আদালতে উপস্থিত হতে হলো। আদালত তার সমস্ত ঔষধ তৈরি এবং বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করল, কারণ হিসেবে বলা হলো এই ঔষধ মানুষের পক্ষে ক্ষতিকর। সম্মিলিতভাবে চিকিৎসকেরা তাকে লিপজিক থেকে বহিষ্কারের জন্য সচেষ্ট হয়ে উঠল। তিনি নিরুপায় হয়ে 1821 সালের জুন মাসে লিপজিক ত্যাগ করে কিথেন শহরে এসে বাসা করলেন। হোমিওপ্যাথির এই দুর্দিনে হ্যানিম্যানের পাশে এসে দাঁড়ালেন কিথেন শহরের ডিউক ফার্দিনান্দ। তিনি কিথেন শহরে শুধু বাস করবার অনুমতি নয়, চিকিৎসা করবার এবং ঔষধ প্রস্তুত করবারও অনুমতি দিলেন। শুধু তাই নয়, তাকে রাজসভার চিকিৎসক হিসেবেও মনোনীত করলেন। 1830 সালে হ্যানিম্যানের স্ত্রী হেনরিয়েটা 67 বছর বয়সে মারা গেলেন। স্ত্রীর অভাব, কন্যাদের ভালোবাসা আর যত্নে ভুলে গেলেন হ্যানিম্যান। হ্যানিম্যানের খ্যাতি প্রতিপত্তি চারদিকে ছড়িয়ে পড়ছিল। রোগী দেখে প্রচুর অর্থ উপার্জন করতেন সে সময়। এই সময় হ্যানিম্যানের জীবনে এলো নতুন বসন্ত। তিনি তখন 80 বছরের বৃদ্ধ। বিয়ে করলেন এক ফরাসি বিদুষী মহিলাকে। বিয়ের পর থেকেই হ্যানিম্যান ফ্রান্সে বসবাস করতে থাকেন। ক্রমশই হোমিওপ্যাথিক চিকিৎসা জনপ্রিয় হয়ে উঠছিল। হ্যানিম্যানের জীবনকালেই 6টি হোমিওপ্যাথিক কলেজ গড়ে উঠেছিল। তার কয়েকজন ছাত্র প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করলেন। 88 বছরে পা দিলেন হ্যানিম্যান। দেহের শক্তি কমে এসেছিল, সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে 1843 সালের 2 জুলাই প্যারিসে ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে শেষ রাতে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যান। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, হোমিওপ্যাথিক চিকিৎসা কি বিজ্ঞানসম্মত? হোমিওপ্যাথিক চিকিৎসায় কি জটিল রোগের নিরাময় সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও ভিডিওর জন্য। ধন্যবাদ।